রোববার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের ত্রিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী ভারপ্রাপ্ত সভাপতি জনাব আহমদ হোসেন জোয়ারদার সভাপতিত্ব করেন এবং যুগ্ম সম্পাদক এএসএম মুস্তাফিজুর রহমান পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আবুল হাশেম ও বিশেষ অতিথি ছিলেন ডাক্তার আলাউদ্দিন আহমেদ, কাউন্সিলর পারভেজ আহমেদ, সিতাব মিয়া চৌধুরী ও অ্যাডভোকেট শাহ ফারুক আহমেদ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি। তিনি সকলকে স্বাগত জানিয়ে সম্মেলন সফল করার জন্য সহযোগিতা কামনা করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে শুরু হলে সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার ফয়জুল ইসলাম শোক প্রস্তাব পাঠ করেন এবং সেক্রেটারি রিপোর্ট পড়েন। তিনি বিগত 3 বছরের বিভিন্ন কাজ ও অনুষ্ঠানের কথা তুলে ধরেন। আগামীতে আরও শক্তিশালী সংগঠন গড়ে তোলার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন এবং নতুন কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ করেন। বিগত বছরগুলোতে বিভিন্ন গুণীজন ও নেতৃবৃন্দ যেভাবে সাহায্য সহযোগিতায় সংগঠনের কাজ চলেছে, আগামীতেও তাদের সমর্থন কামনা করেন তিনি। তিনি যেসব নেতা চিরদিনের জন্য হারিয়ে গেছেন তাদের আত্মার মাগফেরাত ও কামনা করেন। এরপর নতুন কমিটি নির্বাচন পরিচালনা করেন অধ্যাপক আবুল হাশেম, অ্যাডভোকেট শাহ ফারুক আহমেদ ও কাউন্সিলর পারভেজ আহমেদ। প্রথমেই জনাব আবুল হাশেম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং কোনো নমিনেশন বা প্যানেল থাকলে তাদের কাছে জমা দিতে অনুরোধ করেন। এতে একটি সর্বসম্মত প্যানেল জমা পড়লে তা কণ্ঠভোটে পাশ হয়। নতুন 3 বছরের জন্য নির্বাচিত কমিটির সভাপতি হিসাবে ডাক্তার ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক এএসএম মুস্তাফিজুর রহমান এবং ট্রেজারার আফজাল হোসেন নির্বাচিত হন। এরপর নতুন কমিটির কাছে সভার কাজ নির্বাচন কমিশনারগণ দায়িত্ব দিলে সভার কাজ নতুন সভাপতি ডাক্তার ফয়জুল ইসলামের সভাপতিত্বে শুরু হয়। তিনি সকলকে ধন্যবাদ জানান। এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাক্তার আলাউদ্দিন, সিতাব চৌধুরী, মেহের নিঘার চৌধুরী ও খসরুজ্জামান খসরু প্রমুখ। রাতের খাবার পরিবেশনের মাধ্যমে ও বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের গান দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। আলীরেজা খানের তথ্যচিত্র নিয়ে সৈয়দ শাহ সেলিম আহমেদ, লন্ডন টাইমস নিউজ।